নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আবার হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করতে চলেছি, দেখুন, খাসির মাংস অনেকে অনেকভাবেই করে খেয়েছেন আপনারা, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করছি সেইভাবে যদি খান সুস্বাস্থ্যকর হবে, পুষ্টিকর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। মা, অনেকদিন পর আমাদের রান্নাঘরে ফিরেছ। কেমন লাগছে বলো মা? ভালোই লাগছে। আসলে মা কাজের এত চাপ যে সহজে এখানে আসতেই পারে না, তো আজকে আমাদের সৌভাগ্য, আমাদের রান্নাঘরে মা এসেছে, দারুণ লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে মা ওই ঘর সামলায়, আবার অন্য জায়গায় একটা চাকরি করেন, সেই জায়গাও সামলান, সেই জন্য আসতে পারেননি। হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে কিন্তু আজকে। সেটাই তো, আগে মাংসতে কিছু উপকরণ মাখিয়ে নেব। চলুন, কি কি উপকরণ মাখাচ্ছি আর কতক্ষণ রাখছি সেটা দেখে নেওয়া যাক। চলুন, এই খাসির মাংস খুব ভালোভাবে আমি ধুয়ে এনেছি। প্রথমে দিয়ে দেব সর্ষের তেল, 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ নুন, অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ টক দই। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। তাহলে চাপা দিয়ে 10 মিনিট বাদে আসছি। মাংসের জন্য আগে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেব, কিন্তু আলুগুলোকে ছাড়ার আগে নুন হলুদ মাখিয়ে নেব, যাতে কালারও আসবে আর সুন্দর খেতে হবে। এ নাও মা, আলুগুলো ভালো করে ভেজে ফেলো। আলুগুলো একবারে পুরো ধামসা আলু গো। ধামসার মানে বড় বড় আলু। চন্দ্রমুখী আলু তো খেতেও দারুণ লাগে কিন্তু মাংসের সঙ্গে। আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। বলছি মা, আজকে জগদ্ধাত্রী পূজা দেখতে গেলে হয়তো, চলো না সবাই মিলে যাই। খেলে না এখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, তারপর ওই সাইডে হচ্ছে মেলা হচ্ছে, যেটা তো হবে। একবার যাবো, যাবে তো? কি কিনে দেবে? জিলিপি কিনে দেবো, ম্যাস কিনে দেবো, শুধু জিলিপি আর কিছু না। না আর কি, তুমি চাকরি করো, শুধু জিলিপি কিনে দিলে হবে? আর কি আছে, মেলা জিলিপি গুড়কাঠি এইসবই আছে, আর কিছুই নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, ভালোই ভেজেছো গো, আর বেশি লাল লাল করে ভাজার দরকার নেই বলো। আজকে কিন্তু আমাদের জগদ্ধাত্রী পূজোর নবমী স্পেশাল খাসির মাংস রান্না হচ্ছে, এটা ভুলে যেও না। আমরা সব সময় দুর্গাপূজোর নবমীতেই খাসির মাংস খাই। বেশি ভাজলে গুণ নষ্ট হয়ে যায়, কথাটা কিন্তু ঠিক বলেছো। কড়াতে আমি বাদবাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, লাল আর কালার আসার জন্য অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি। 3টে বড় পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলেতে। মা নাচতে থাকো। একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, আর আমি খুব কম তেলে করেছি, কারণ খাসির মাংসে নিজস্ব তেল থাকে, সেই জন্য বেশি তেল আমি ব্যবহার করিনি। ওটি ভাজা হয়ে গেছে, আমি গোটা টমেটো একটা দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 5টা কাঁচা লঙ্কা বাটা, আর 1টা চামচ হলুদ গুঁড়ো।
আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, তবু অল্প সামান্য নুন দিচ্ছি। নুনটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। একটা চামচ লঙ্কা গুঁড়ো, একটা চামচ ধনে গুঁড়ো, একটা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এদিকে আপনাদের দেখিয়ে দিই। 10 মিনিট হয়ে গেছে, যে উপকরণ দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এবার সেই উপকরণগুলো সব সমেত আমি দিয়ে দিচ্ছি কড়াতে। এবার খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে। আমরা খেতে চলেছি মায়ের হাতে লাল লাল পাতলা খাসির মাংসের ঝোল, তাই তো মা? প্রতিদিনই তুমি করছো? হ্যাঁ, প্রতিদিন আমি করছি, আজকে না তোমার হাতে খাচ্ছি। মা কিন্তু দারুণ রান্না করে। আজকে মায়ের হাতে মাংসের ঝোল আর ভাত খাবো খাবো। আর আমি মানে লোভ সামলাতে পারছি না, মাংস ছেড়ে ওগুলোকে আগে খেতে হবে। অল্প সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ না হলে নিচেতে বসে যাচ্ছিল। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলো দিয়ে দেবো। এইদিকে মাংস কষানো হতে থাক, আর আমি আপনাদের একটু ঘুরে ঘুরে আমাদের বাগানটা দেখাই, যে কি কি গাছ লাগানো হয়েছিল সেগুলো কি অবস্থায় আছে একটু দেখি। চলুন দেখুন কত সুন্দর উচ্ছেটা, উচ্ছে নয় এগুলো করলা, বলো করলা। আর এর ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, দেখো হলুদ হলুদ। আগেরবারে একটা পেঁপে গাছ উল্টে পড়ে গেল, কেন বলতো? এত ফলন হচ্ছে পেঁপে গাছগুলোতে, পেঁপে হচ্ছে বাম্পার পেঁপে হয়েছে দেখো। হ্যাঁ দারুণ পেঁপে হয়েছে। তুমি অনেক সময় বলো না ক্যারি পাতা দাও রান্নাতে, এ দেখো ক্যারি পাতা গাছ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আর একটা ঘরেতে আছে সেটা আরো বড়। পালং শাকগুলো কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, আবার লাগাতে হবে, তাই নাকি? হ্যাঁ নষ্ট হয়ে গেছে, এগুলো নতুন ভাবে আবার বীজ ছড়িয়ে লাগাতে হবে। লাল শাকগুলো মোটামুটি হয়েছে খাওয়ার মতো, এবার কেটে নিতে হবে। না হয়েছে ঠিক আছে, পোকা ধরে যাচ্ছে, কেন বলতো? ব্যবস্থা করতে। আসলে অর্গানিক জিনিস তো, সেই কারণে সার ফার তো দেয়া নেই না, সেই জন্যই পোকা ধরছে। আর খাও তো হলো দুবার। হ্যাঁ এখন ঢেঁড়স হয়েছে, দেখো ঢেঁড়স গাছ তো সেই গ্রীষ্মকাল থেকেই হয়ে আসছে, এখন গাছগুলো অনেকটাই ঝিমিয়ে পড়েছে আর কি, ফল দিতে দিতে। আর এই দেখুন পটলের বাগান, এখন মনে পটল হয়নি বলো? পটল ধরেছে দেখতে পাচ্ছি, খুব ছোট ছোট একেবারে। এই দেখুন কত সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, আর ফুলগুলো থেকে পটল ধরছে, দেরি আছে এখন পটল হতে। এগুলো লাউ গাছ না? ও আস্তে আস্তে এবার গোটাটা এখানে ছেয়ে যাবে। আর এই দেখুন আনারস গাছ, সারি সারি আনারস গাছ লাগানো হয়েছে, ফল আসতে দেরি আছে। কষা হলো? হচ্ছে হচ্ছে, আমার তো আর ধৈর্যই ধরছে না, যা গন্ধ উঠেছে গো। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু কষিয়ে নেবে মা। আজকে মা অনেক তারিখ হয়ে গেল, এখনো ঠিক মতো ঠান্ডাটা পড়লো না, বলো? গরমটা কি ভালো পড়লো না যেমন তেমন, একসাথে জল দিয়ে ঢালতে অসুবিধা হয় তো, সেই জন্য মাংস হতে একটু দেরি লাগবে বলে একটু বেশি করে জল দিচ্ছি। আর খাসির মাংসের ঝোল আলু দিয়েই খেতে বেশি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি ভালো লাগে। প্রেশারটা এঁটে দেব, একটা সিটি দিয়ে 10 মিনিটের জন্য কমিয়ে রাখবো।
হয়ে গেছে মনে হচ্ছে, 10 মিনিট হয়ে যাবে নাকি বলো তো? না এখনো হয়নি। এখনো হয়নি? আর কতক্ষণ ওয়েট করতে হবে গো? একটু ওয়েট করতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর অনেকগুলো সিটিও পড়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামানোর সঙ্গে সঙ্গে সিটি পড়ছে। মাংসটা হয়ে গেছে, এবার ঢেলে ফেলি। বললাম আজকে সুস্বাস্থ্যকর ঝোল করব, আর মায়ের হাতে ঝোল মানে বুঝতেই তো পাচ্ছেন দারুণ হবে, তাই আমি একটা খেয়ে দেখি। মা সুপার হয়েছে, মানে এই ঝোল দিয়ে যে আমি কতগুলো ভাত খাবো আমি নিজেও ভাবতে পারছি না, মানে 100-200 আর কিছু বলার নেই, অসাধারণ। তাহলে বন্ধুরা, মা যেমন করে করলো সেইভাবে করুন, আর মায়ের হাতের রান্না তো জানেন দারুণ হয়। আর বন্ধুরা, ফেসবুকে আমাদের পেজ আছে পমি কুক উইথ ভিলেজ ফুড, ওটাতেও একটু ফলো করে দেবেন। তাতেও কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ। আর বন্ধুরা, যদি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য আমরা চেষ্টা করি নিত্য নতুন ভিডিও আনার, নিত্য নতুন রান্নার ভিডিও আনার। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের উৎসাহটা আরও বেড়ে যায় আর কি। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল।